এবং সাদিকুর রহমান শামীম আছেন সাধারণ সম্পাদক গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জি দু মিনিট আমার মূলত দুই একটা জানার হ্যাঁ সরাসরি বলে ফেলেন বিষয়টা হলো যে আপনারা যে হিসাবগুলো বের করে আনছেন এতে আমার কোনো মানে কোনো জায়গা বাদ আছে বলে আমি মনে করি না অনেক কষ্ট করে এই জিনিসটা দাঁড় করাইছেন আমার প্রশ্ন হলো আপনারা যে হিসাবটা দাঁড় করাইছেন আমার কাছে মনে হয়েছে যে মজুরি প্রত্যেকবার মজুরি মালিকরা বৃদ্ধি করে আমরা মজুরি নিয়ে বাসায় যাই কিন্তু টাকা খুঁজে পাই না কারণ যে পরিমাণ টাকা ওনারা বৃদ্ধি করে দেন বাসায় যাওয়ার পরে সব কিছু দেওয়ার পরে আসলে আমার মজুরি বৃদ্ধি যেটা হয়েছে এটা খুঁজে পাওয়া যায় না কারণ হলো বাসা বাড়া জিনিসপত্রের দাম দিয়ে ওইটা আর খুঁজে পাওয়া যায় না আপনাদের এই প্রস্তাবটা আমার মনে হয়েছে যে এটা একটা ডলারের মূল্য বৃদ্ধি এবং মজুরির যে হিসাব কিতাব করছেন একটা সমন্বয়ের জায়গা আপনারা তৈরি করার চেষ্টা করছেন আর একটা যে প্রশ্ন আমার সিদ্দিক ভাই খুব সুন্দর করে বলছেন আমরা গার্মেন্টসে যারা চাকরি করি আমি নব্বই সনে গার্মেন্টসে ঢুকছি বহুবার মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু বাসায় যায় আমি আসলে টাকা খুঁজে পাই নাই যে আমার বৃদ্ধির টাকাটা কোথায় আমরা গার্মেন্টসের শ্রমিকদেরকে আমাদের মালিকরা একটা পরিবার মনে করে আর আপনার যে হিসাব এই পরিবারের সন্তানের অ্যালাউন্সের জন্য আপনার ধরছেন তিনশো কয়েক টাকা আমার প্রশ্ন হইল আমার সিদ্দিক ভাইয়ের পরিবারের যে সন্তান সে কোনোই একটা টিফিনে এই তিনশো টাকায় খাইতে পারে কিনা আমার পরিবারের সন্তানের জন্য মাসে ধরছেন সিদ্দিক ভাইয়ের সন্তান এটা পারে কি না এটা আমার প্রশ্ন দ্বিতীয় কথা হইল মজুরির সময়ে আমরা যদি দেখি অনেকগুলো কথা বলছেন সিদ্দিক ভাই খুব যুক্তিযুক্তভাবে আপনারাও বলছেন আমরা এই করোনার পরে এই সময়ে গত বছরে ট্রাকের ভাড়া বৃদ্ধি করতে কিন্তু আমরা কোনো দেন দরবার করি না কোনো বোর্ড গঠন করে না এই গার্মেন্টস মালিকরা যে ট্রাকের ভাড়া বাইরে গেছে এইটা ফয়সালানা ওপ্যন্ত মাল পাঠাবো না ওনারা ওই নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন ওনারা অন্য সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারেন কিন্তু সমস্যা সংকটটা হয় আমাকে যখন মজুরি দেওয়া হবে তখন এই প্রবলেমগুলো বোর্ড গঠন করে সমস্ত বিচার বিচার বিশ্লেষণ করে হলেও আমাকে মজুরিটা নির্ধারণ করতে হয় এবং যেটা নির্ধারণ করে দেন সিদ্দিক ভাইরা এইটা বাড়তি মনে হয় দেখার দৃষ্টিতে অঙ্কে বাড়তি মনে হয় কিন্তু আমি বাসায় যাওয়ার পরে এইটার আমার বাড়তি মজুরি বলতে কোনো কিছু থাকে না বরংস আমি সবসময় হলো লসে থাকি আমার জীবন ধারণের জন্য আর একটা কথা বলি আমি শেষ করব। সেটা হলো যে এই যে পরিবারের যে সংজ্ঞাটা আপনারা নির্ধারণ করছেন দেখেন আমরাও দুইজনই স্বামী স্ত্রী দুইজনই চাকরি করি দুজনের চাকরি করেও কিন্তু আমি আমার এক সন্তানের লেখাপড়া করানোর জন্য আমার কাছে রাখতে পারি নাই তাইলে পরিবেশটাই এমনভাবে আমাদের মালিকদের সাথে আমাদের পরিবারের যে সম্পর্ক এমনভাবেই তো এর হয়েছে যে ভবিষ্যতে আর শ্রমিক আমি এই সেক্টরে আনার মতো উপযুক্ত মজুরিটাও ওনারা দিতে চাচ্ছেন না বেঁচে থাকার জন্য যেটা দিয়ে আর একটা শ্রমিক ভবিষ্যতে ওনাদের তো জেনারেশন চেঞ্জ হচ্ছে যারা কারখানা কমছে মালিক কমছে ভাই কিন্তু উৎপাদনশীলতাও বাড়ছে শ্রমিক সংখ্যাও বাড়ছে কারখানার সংখ্যা কিন্তু কমে নাই আগে দুই হাজার শ্রমিক ছিল হয়তো সিদ্দিক বাড়ি নেই এখন পঁচিশ হাজার কিন্তু আমার মজুরি কিন্তু যেখানে আসিল এই নেই ঘুটপাট এই প্রশ্নটা যদি একটু বুঝায় বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে ধন্যবাদ যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে হ্যাঁ শ্রমিক শ্রমিক তো লাগবেই সেক্টরের জন্য মেয়াদে সুতরাং সেই প্রক্রিয়াটিও যেন মাথায় থাকে যাতে এই সেক্টরে অব্যাহতভাবে শ্রমিকরা যেন আগ্রহ না হারিয়ে ফেলে এই সেক্টরে জয়েন করার ব্যাপারে সেটাও যেন আমাদের সকলের খেয়াল থাকে হ্যাঁ